আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে আপনাদের সকলকে স্বাগত। আমি খালেদা আক্তার বিলকিস, নার্সারি শ্রেণীর শিক্ষক। আমি আপনাদের কি ক্লাস নিই বাবুরা? বাংলা ক্লাস নিই। আসুন আমরা বাংলা ক্লাস শুরুর আগে কিছু কথা শুনে নিই। কি কথা? এই যে আমাদের এখন করোনাকালীন সময় চলছে, তাই না? আমরা এখন স্কুলে আসতে পাচ্ছি না, সবাই বাসায় আছি। কি করতে হবে আমাদের বাসায়? বাসায় থাকলেও আমাদেরকে সব সময় স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, ঠিক আছে? আপনারা প্রত্যেকে পুষ্টিকর খাবার খাবেন, দুধ খাবেন, ডিম খাবেন, ভিটামিন যুক্ত ফলমূল খাবেন। সেই সাথে কি করবেন, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং হাত ভালো করে ধুতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা এই স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। বাইরে বের হওয়া যাবে না, বাইরে বের হলে কোনো প্রয়োজনে যদি আপনারা বাইরে বের হন, আব্বু আম্মুর সাথে বের হবে এবং মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন, ঠিক আছে? আসুন আমরা আজকে যে ক্লাসটা করব তার আগে একটি ছড়া করি। আমাদের ছড়া হলো সোনামণি বে। ছড়ার নাম কি? সোনামণি বে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদম তলায় গিয়ে হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামণি বে। পড়েছেন না প্রত্যেকে আমার সাথে? আসুন আমাদের শীটে কি কি আছে দেখি। আজকে আমাদের শীটে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিচে বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। নিচে বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। কি কি আছে বর্ণ? ড আছে, ঢ আছে, মূর্ধন্য ণ আছে। এগুলো কিন্তু আমি প্রথম দিনই বলেছি ব্যঞ্জন বর্ণ, তাই না? আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখছি। ডতে কি হতে পারে? ডতে হতে পারে ডালা হতে পারে, ডতে ডিম হতে পারে, ডতে ডাব হতে পারে, এরকম অনেক শব্দ হতে পারে, তাই না? আমি এখানে লিখবো ডতে ডালা। ডতে কি লিখবো? ডতে ডালা। ডালা ভরে কি তুলি? ফুল তুলি। ডালা ভরে ফুল তুলি। দেখেন, ড লিখলাম, আকার দিব, ল বর্ণ লিখব, তার সাথে আকার দিব, তাহলে কি হলো? ডালা। ড আকার, ল আকার, ডালা। ডালা ভরে কি তুলি? ফুল তুলি। ঢ, ঢতে কি হতে পারে? ঢোল হতে পারে, ঠিক আছে, ঢোল হতে পারে। তারপরে হচ্ছে কি, ঢাক হতে পারে, অনেক কিছু আছে। আমরা এখানে লিখবো ঢতে ঢোল, ঢতে ঢোল। ঢ ওকার, আমরা এখানে ঢ লিখে, ঢ লিখে ওকার দিব, আর তারপরে ল লিখবো, একটা ল বর্ণ, ঢোল। ঢোল বাজায় কে? ময়ান ঢুলি। ঢোল বাজায় ময়ান ঢুলি। মূর্ধন্য ন, মূর্ধন্যতে কি হতে পারে? বর্ণ হতে পারে, কর্ণ হতে পারে, হরিণ হতে পারে, লবণ হতে পারে, অনেকগুলো, তাই না? আমরা এখানে মূর্ধন্য ন দিয়ে কি লিখব? হরিণ। মূর্ধন্য নতে কি লিখব? হরিণ। হরিণ চলে কিভাবে? দলে দলে। হরিণ চলে দলে দলে। তাহলে আমরা এখানে লিখব প্রথমে হ, তারপরে বয়শূন্য র লিখে, বয়শূন্য রয়ে রস্যই কার দিব, তারপরে মূর্ধন্য ন, হরিণ। এই সবগুলো বর্ণকে, শব্দগুলোকে আমরা একবার করে বলি আরেকবার, হ্যাঁ? সবগুলো বর্ণ দিয়ে যে আমরা শব্দগুলো লিখলাম, এই শব্দগুলো আরো একবার বানান করে আমি বলছি, আপনারা লক্ষ্য করেন। ডতে কি লিখলাম? ডালা। ডতে কি লিখলাম? ডালা। ড আকার, ল আকার, ডালা। ঢতে কি লিখলাম? ঢতে কি লিখলাম? ঢোল। ঢতে কি লিখলাম? ঢোল। ঢ ওকার, ল, ঢ ওকার, ল। মূর্ধন্য নতে কি লিখলাম? হরিণ। মূর্ধন্য নতে কি লিখলাম? হরিণ। হ বয়শূন্য রয়ে রস্যই মূর্ধন্য ন, হরিণ। তাহলে আমাদের এক নম্বর যে বর্ণগুলো দিয়ে শব্দ লেখা এটা হয়ে গেল। দুই নম্বরে কি আছে? পরে লাইন লিখুন, পরে লাইন লিখুন। ত, থ, দ, ধ, দন্ত, ন। আমি কি বলেছি, একটা লাইনে কয়টি বর্ণ থাকবে? পাঁচটি বর্ণ থাকবে। এখানে দেখেন পাঁচটি আছে। নয়ের পরের বর্ণটা কি হবে? প। আপনারা খেয়াল করেন প্রত্যেকে আমি লিখছি, আপনারা লেখার চেষ্টা করেন। প, ফ, ব, ভ, ম, ঠিক আছে? আমি কিন্তু দেখেন, লক্ষ্য করেছেন কিনা, প্রত্যেকটি বর্ণের নিচে নিচে আরেকটি করে বর্ণ লেখার চেষ্টা করেছি, ঠিক আছে? এইভাবে কিন্তু লিখতে হবে একটু ফাঁকা ফাঁকা করে। তাহলে নয়ের পরে কি হলো? প,
ফ ব ধ ম। তাহলে দুই নম্বরটা আমাদের শেষ হয়ে গেল। এবার তিন নম্বরে কি আছে? তিন নম্বরে আছে ছবি চিনে নিচে ফাঁকা করে সঠিক শব্দ লিখুন। আসুন আমরা ছবিটা চিনি। এটা কি? এই যে গাড়ি করে যাচ্ছে একজন মিয়া, গাড়ি করে যাচ্ছে মিয়া, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? মিয়া লিখব। মিয়া বানান কি হবে? ময়রস্যই, ময়রস্যই, তারপরে ইয়ো আকার, ইয়ো লিখে আকার, মিয়া, মিয়া চলে গাড়ি থেকে। ইয়োর ওপরে কিন্তু এই যে ইয়োটা লিখলাম, এই ইয়োর ওপরে কিন্তু মাত্রা ব্যবহার করব না, কারণ এটা মাত্রাহীন বর্ণ, আপনারা লক্ষ্য করেন লেখাটা। তারপরে কি আছে? টিয়া, তাই না? টিয়া, টিয়া, টিয়া কিভাবে লিখব? টয় রস্যই, আমরা একটা রস্যই কার্ড দিচ্ছি, তারপরে দেখেন ট লিখছি, তারপরে অন্তস্তয়ে, অন্তস্তয়ে আকার, টি আ হলো টয় রস্যই, অন্তস্তয়ে আকার, টি আ। এটা হলো কি? ঠাকুর। ছবিটা খেয়াল করে দেখেন আপনারা, ঠাকুর দাদা শুকনো গাল, ঠাকুর দাদা শুকনো গাল। তাহলে আমরা এখানে ঠাকুর বানানটা লিখব। ঠ আকার, ঠ আকার, কয় রস্যু, ক লিখবো একটা, রস্যু কার দিব নিচে, আর হচ্ছে র, র লিখবো, বয়ে শূন্য র, ঠাকুর হলো ঠাকুর। তাহলে আমরা লিখলাম কি? মিয়া লিখলাম, ময়রস্যি, ময়রস্যই, ইয়ো আকার, মিয়া, মিয়া লিখলাম, টিয়া লিখলাম, টয় রস্যই, অন্তস্তয় আকার, টিয়া, ঠাকুর, ঠয় আকার, ক রস্যু, র ঠাকুর। আমাদের তিন নম্বর পর্যন্ত হয়ে গেল। এবার আমরা চার নম্বর, চার নম্বরে কি আছে? নিচের বর্ণগুলো থেকে স্বরবর্ণ ওপরের ছকে এবং ব্যঞ্জন বর্ণ নিচের ছকে লিখুন। এটা তো আপনারা পারেন, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। এখানে কি কি বর্ণ আছে দেখেন তো, প্রথমে আছে রস্যই, ইয়ো, রস্যউ, দন্ত ন, এ, প, ঠিক আছে? এখানে রস্যই এটা হলো কি? স্বরবর্ণ। আমি কি বলেছি? স্বরবর্ণগুলো ওপরের ছকে লিখবে আর ব্যঞ্জন বর্ণগুলো নিচের ছকে। তাহলে স্বরবর্ণ আমরা কি কি আছে? রস্যই আছে, তারপরে রস্যউ আছে, তারপরে আছে এ, ঠিক আছে? তাহলে আমি স্বরবর্ণ রস্যই, রস্যইটাকে আমি লিখে উপরের ঘরে লিখার চেষ্টা করি রস্যই। তারপরে ব্যঞ্জন বর্ণ কি আছে? ইয়ো, ইয়োটাকে কোথায় লিখব? নিচের ঘরে, এখানে ইয়ো। তারপর এখানে আছে রস্যউ, রস্যউটাকে কোথায় লিখব? রস্যউটাকে লিখব উপরের ঘরে, এইভাবে করে, ঠিক আছে? তারপরে এখানে কি আছে? দন্ত ন, দন্ত নকে কোথায় লিখব? নিচের ঘরে, এই যে নিচের ঘরে আমি লিখে ফেললাম। আর একটি কি আছে? এ আছে, এ বর্ণটি কি বলেন তো? স্বরবর্ণ। তাহলে আমরা উপরের ঘরে এটা লিখব। তারপরে কি লিখব? প বর্ণ, পটা কি ব্যঞ্জন বর্ণ, তাই না? তাহলে পটা কি কোথায় লিখব? নিচের ছকে। ওকে, তাহলে আমাদের চার নম্বরটাও হয়ে গেল। পাঁচ নম্বরে কি আছে? ফাঁকা ঘর পূরণ করুন, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ মোট কতটি? ব্যঞ্জন বর্ণ প্রথমে কতে আছে? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ মোট কতটি? এটা তো আমরা সবাই জানি, ৩৯টি, তাই না? ৩৯ কত কত হয়? ৩১০, ৩১০, ৯, ৩১০, ৯, ৩৯। ব্যঞ্জন বর্ণে পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ কতটি? কতটি? ২৬টি। কতটি? ২৬টি, ২১০, ৬, ২৬। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা যুক্ত বর্ণ কতটি? মনে আছে? ৭টি। অর্ধমাত্রা যুক্ত বর্ণ ৭টি, আর মাত্রাহীন বর্ণ হলো কয়টি? ৬টি। আমার মনে হয় এটা আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। এইটা কিন্তু আপনাদের মুখস্থ থাকতে হবে। ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি, পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ ২৬টি, অর্ধমাত্রা যুক্ত বর্ণ ৭টি, মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন মানে বুঝতে পেরেছেন তো, যাদের মাত্রা নাই সেসব বর্ণ কয়টি? ৬টি। এবার আমরা দেখেন পাঁচ নম্বর পর্যন্ত আমাদের শীটের সব যেগুলো আইটেম ছিল আমরা কিন্তু করে ফেলেছি। এখন আমাদের কি আছে? মৌখিক, মৌখিকে কি আছে? প্রথমে এক নম্বরে প্রথমেই আছে ৫টি মাছের নাম বলুন। আপনারা মাছের নাম বলতে পারবেন না ৫টি? অবশ্যই পারবেন, আমার সাথে সাথে বলেন ইলিশ, রুই, কাতলা, চিতল, বোয়াল।
এই তো হয়ে গেল, তাই না? বানান করে বলুন, আপনারা আমার সাথে সাথে এইগুলো বানান করবেন। আমরা প্রত্যেকটি শব্দ, একটা কথা বলি, আমরা প্রত্যেকটি শব্দ যখন পড়ব বানান করে পড়ব এবং পরবর্তীতে সেই বানানটা মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? যেরকম এখানে উষা, উষা বানানটা কি হবে? দীর্ঘ উ মূর্ধন্য ষয়ে আকার, উষা, ঠিক আছে? ঋষি, ঋষি বানানটা কি হবে? রি মূর্ধন্য ষয়ে হ্রস্বইকার, ঋষি। এখানে আমি দেখেন রং লিখেছি, র ও রং, তাই না? র ও রং। চাঁদ, চাঁদ কি হবে বানানটা? চয়চন্দ্রবিন্দ্র আকার দ, চাঁদ। হয়ে গেল না? এবার আমরা তিন নম্বরে আসছি। তিন নম্বরে কি আছে? কার চিহ্ন মোট কতটি বলুন, কতটি বলেন তো আপনারা? আমি জানি আপনারা পারবেন। কার চিহ্ন হলো দশটি, কয়টি? দশটি। তাহলে এই যে পড়ালাম, এই যে আপনাদের কিন্তু সিলেবাসে ক থেকে মূর্ধন্য ন পর্যন্ত শব্দ শেখা আছে দ্বিতীয় সাময়িকে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আজকে দেখেন, লক্ষ্য করেন, মূর্ধন্য ন পর্যন্ত শব্দ লিখে ফেললাম, শিখে ফেললাম। এগুলোই আমরা বাসায় চর্চা করব, ভালোভাবে মুখস্থ করব, বলবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাসায় থাকবেন। ধন্যবাদ।